পর্যবেক্ষণ বিচারপতি আরও একবার জানিয়ে রাখতে চাইবো, জাতীয় সঙ্গীত অবমাননা মামলা কার্যত রাজ্যের যে আপত্তি, রাজ্যের যে বক্তব্য, তা ধোপেই টিকল না। কারণ বিচারপতির বক্তব্য যে জাতীয় সঙ্গীত গাওয়া হবে, তার কি নোটিশ দেওয়া হয়েছিল, তা কি মাইকে কোথাও ঘোষণা করা হয়েছিল, কোনো কিছুই তো জানানো হয়নি। দু পক্ষ একে অপরকে স্লোগান পাল্টা স্লোগান দিচ্ছিল, তার মধ্যে হঠাৎ করে জাতীয় সঙ্গীত গাওয়া হলোই বা কেন? আগে থেকেই তো স্লোগান চলছিল, আগে জাতীয় সঙ্গীত পরে স্লোগান, এমনটা তো নয়। বিচারপতি আরো বলেন, কোর্টের মধ্যে দাঁড়িয়ে থেকেই যদি কেউ হঠাৎ করে জাতীয় সঙ্গীত গাইতে শুরু করেন, তাহলে কি হবে? জাতীয় সঙ্গীত গাওয়ার তো একটা নির্দিষ্ট নিয়ম পদ্ধতি ডেকোরাম থাকতে হবে। হঠাৎ করে জাতীয় সঙ্গীত শুরু হলে কে কি করতে পারে? পর্যবেক্ষণ বিচারপতির। এবং নির্দেশ দেওয়া হয় যে কোনো বিজেপি বিধায়ককে এখন গ্রেফতার নয়, মৌখিক নির্দেশ দেন বিচারপতি। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, বিধানসভা জাতীয় সঙ্গীত অবমাননা মামলা কোনো বিজেপি বিধায়ককে গ্রেফতার নয়, মৌখিক নির্দেশ কলকাতা হাইকোর্টের। কলকাতা হাইকোর্টের বিচারপতির প্রশ্ন, ধর্ণায় হঠাৎ জাতীয় সঙ্গীত গাওয়া হলো কেন? দু পক্ষ একে অপরকে স্লোগান পাল্টা স্লোগান দিচ্ছিল, তার মধ্যে হঠাৎ জাতীয় সঙ্গীত কেন? হঠাৎ করে যদি কেউ জাতীয় সঙ্গীত শুরু করেন, তাহলে কে কি করবে? বিধানসভার অধিবেশনে কালো ব্যাজ পরে মুখ্যমন্ত্রীর সামনে চোর চোর স্লোগান, বিজেপির মুখ্যমন্ত্রীকে বয়কট, বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপি বিধায়কদের। তিন রাজ্যে বিপুল জয়, বিজেপির বিধানসভার বাইরে মোদি মোদি স্লোগান বিজেপি বিধায়কদের, রাস্তায় নেমে লাড্ডু বিলি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভায় জাতীয় সঙ্গীত অবমাননা মামলা কোনো বিজেপি বিধায়ককে গ্রেফতার নয়, মৌখিক নির্দেশ হাইকোর্টের। ধর্ণায় হঠাৎ জাতীয় সঙ্গীত গাওয়া হলো কেন? রাজ্যকে প্রশ্ন বিচারপতি। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ফের অখাদ্য, সুতিতে পচা ডিম দেওয়ার অভিযোগ, প্রতিবাদ করায় আক্রান্ত অভিভাবক, প্রতিবাদীর হাতে কামড়ে দেওয়ার অভিযোগ আইসিডিএস কর্মীর বিরুদ্ধে। In the mid-day meal scheme, they have misappropriated 4,000 crore. 4,000 crore. Government of India has given inquiry to CBI. ये गरीबों की पैसा लूट करते हैं। শিশুর খাবার চুরি, রিপাবলিক বাংলায় লাগাতার সম্প্রচার, লোকসভায় বিবৃতি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর, মিড ডে মিলে 4,000 কোটির দুর্নীতি, সিবিআই হচ্ছে, সব তথ্য সামনে আসবে, বিবৃতি ধর্মেন্দ্র প্রধানের। সংসদে ঘুষ নিয়ে প্রশ্নকাণ্ড, আজ হচ্ছে না মহুয়া মৈত্রের ভাগ্য নির্ধারণ, নির্ধারিত সময়ের পরও স্পিকারের কাছে জমা পড়েনি এথিক্স কমিটির রিপোর্ট।
ব্যবসায়ীর বাড়িতে ইতিমধ্যে কেন্দ্রীয় এজেন্সি একটি টিম এসে পৌঁছেছে। এছাড়াও সূত্র মারফত খবর, শুধুমাত্র এই একটি জায়গায় নয়, নিউ টাউনের বেশ কয়েকটি এলাকায় কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে তল্লাশি অভিযান। নিউ টাউনের এই যে আবাসন BA70 মুক্তধারা আবাসন, এই আবাসনেই গগন গোয়েল নামে একজন ব্যক্তির বাড়িতে সিবিআই এর আধিকারিকরা হানা দিয়েছেন। এখানে সিবিআই এর 6 থেকে 7 জনের আধিকারিক এসেছেন। ব্যাংক প্রতারণা মামলায় শহরে সিবিআই তল্লাশি, নিউ টাউনের একাধিক এলাকায় হানা, বিএ ব্লকের একটি আবাসনে সিবিআই এর অভিযান।